হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে আবার ফিরে এসেছি ইতিহাসের আরেকটি নতুন বিষয় নিয়ে, এবং আমার আজকের টপিকের নাম তাও ধর্ম। কিন্তু মূল বিষয়ে যাওয়ার আগে আবারও একই কথা বলবো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমার সঙ্গে থেকো। তো আমার আজকের বিষয় হলো প্রাচীন চীনের একটি অন্যতম ঐতিহ্যবাহী ধর্ম তাও ধর্ম। এই তাও কথাটির আক্ষরিক অর্থ হলো পথ বা নীতি, বা বলা যায় জগতের প্রাকৃতিক উপায়। তাও তত্ত্বে বা তাও দর্শনে এটা বিশ্বাস করা হতো যে এই গোটা বিশ্ব জগতে যা কিছুর অস্তিত্ব রয়েছে সেই সব কিছুর পেছনেই কোনো না কোনো একটি শক্তি কাজ করছে, এবং তাও ধর্মের এই যে মহা জাগতিক ধারণা, এই ধারণাটি এসেছে মূলত ইন ইয়াং বা তাইচির মতবাদ থেকে। এখন প্রশ্ন হলো, এই ইন ইয়াং মতবাদ বা তাইচির মতবাদ কি? এক্ষেত্রে ছোট করে বলে রাখি, চীনা দর্শনে ইন ইয়াং বলতে যথাক্রমে অন্ধকার এবং আলো, অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক, মানে নেগেটিভ এবং পজিটিভ পাওয়ারকে বোঝানো হয়। এবং চীনা দর্শনে মনে করা হতো এবং এখনো মনে করা হয় যে এই বিশ্ব জগতে যা কিছু পরস্পর বিরোধী শক্তি রয়েছে, যা কিছু পরস্পর বিপরীত শক্তি রয়েছে, সেগুলো আসলে পরস্পরের উপর নির্ভরশীল এবং পরস্পর পরস্পরের পরিপূরক। চীনা কিংবদন্তি অনুযায়ী এই তাও ধর্মের প্রবর্তক হলেন লাওৎজু বা লাওৎসি, এবং লাওৎজু বা লাওৎসির আনুমানিক জীবনকাল ছিল মোটামুটি 604 থেকে 531 খ্রিস্টপূর্বাব্দ বা বিসি, আবার অনেকের মতে 607 থেকে 517 খ্রিস্টপূর্বাব্দ বা বিসি। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক নাগাদ চীনে এই তাও দর্শন বিষয়ক একটি বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়, যে গ্রন্থটির নাম হলো তাও তে চীন। এবং এই তাও তে চীন গ্রন্থটি, এটি আবার দুটি খণ্ডে বিভক্ত ছিল। এর প্রথম খণ্ডের নাম বুক অফ তাও, মানে তাও গ্রন্থ, এবং দ্বিতীয় খণ্ডটির নাম বুক অফ তি, মানে তি গ্রন্থ। এবং এই দুটি খণ্ডে বা এই টোটাল বইটিতে তাও দর্শন বা তাও ধর্মের তাত্ত্বিক দিকটি খুব গভীরভাবে আলোচিত হয়েছে। যদি আমরা এই বইটা পুরোটা ভালো করে পড়ি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা তাও ধর্মের অনেক বৈশিষ্ট্য বুঝতে পারব। এবার তোমাদের সংক্ষেপে তাও ধর্মের কিছু একদম বেসিক বৈশিষ্ট্য বা ফিচার্স বলে রাখি। প্রথমত, তাও ধর্মে কিন্তু কখনোই ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা হয়নি। তাও ধর্মে সবসময় বলা হয়েছে প্রত্যেক জাগতিক বিষয় বা ঘটনার পেছনে কোনো একটি শক্তি কাজ করছে, কিন্তু সেই শক্তি যে ঈশ্বর এ কথা কিন্তু তারা কখনোই স্বীকার করেননি। দ্বিতীয়ত, তাও ধর্ম বা তাও দর্শনে বলা হয়েছে একটি নির্দিষ্ট পথ বা পদ্ধতি বা মার্গের কথা, এবং বলা হচ্ছে নির্দিষ্ট পথ বা পদ্ধতি বা মার্গ অনুসরণ করলে প্রত্যেক মানুষই পরব্রহ্ম, ঋত সত্য এবং স্বভাব ধর্মের সন্ধান পেতে পারে, অর্থাৎ এক কথায় প্রকৃত পরম সত্যকে উপলব্ধি করতে পারে। এবং তাও দর্শনে বলা হয় যে এই যে গোটা বিশ্ব জগৎ, বিশ্ব প্রকৃতি, এটা পুরোটাই কিন্তু এই স্বভাব ধর্মের নিয়ন্ত্রণাধীন বা স্বভাব ধর্মের বশবর্তী। তৃতীয়ত, তাও দর্শনে বলা হয়েছে যে এই ধর্মে যে কিছু পথ বা মার্গের কথা বলা হয়েছে, সেই পথ বা মার্গ অনুসরণ করলে সকল মানুষই ধীরে ধীরে ধৈর্য, বিনয়, শান্তভাব, চিন্তা শক্তি, প্রেম, করুণা এবং অহিংসার মতন বিভিন্ন সদ্গুণাবলীর অধিকারী হয়ে উঠতে পারে। চতুর্থত, তাও দর্শনে বলা হয়েছে যদি আমরা কোনো খারাপ কিছুকে বা কোনো অমঙ্গলকে পরিহার বা ত্যাগ করতে চাই, তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র মঙ্গলের ওপর গুরুত্ব আরোপ করলে চলবে না, বরং আমাদের মঙ্গল অমঙ্গল এই দুয়ের ঊর্ধ্বে উঠে এই বিশ্ব প্রকৃতির যে পরম পবিত্রতা রয়েছে তার সংস্পর্শে আসতে হবে, সেই পবিত্রতাকে উপলব্ধি করতে হবে। পঞ্চমত, তাও দর্শনে সবসময় নিষ্কাম কর্মের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাও ধর্মের প্রবর্তক লাওৎজু বা লাওৎসি বলেছেন,
একজন প্রকৃত প্রাজ্ঞ মানুষ, তিনি হবেন একজন যথার্থ নিষ্কাম কর্মী, অর্থাৎ তার কাছে কর্ম অকর্ম দুই সমান হবে। তিনি কর্মে অকর্মকে এবং অকর্মে কর্মকে দর্শন করবেন। তিনি সমস্ত কর্ম অকর্মের ঊর্ধ্বে উঠে নিরাসক্ত নির্লিপ্ত ভাবে কর্ম সম্পাদন করবেন। এক্ষেত্রে বলে রাখি, তাও দর্শনে কিন্তু প্রশাসনিক কাজকর্মের ব্যাপারেও নিষ্কাম কর্মকে গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে একজন শাসক বা রাজা, তিনি রাজ্য বা দেশ শাসন করবেন কিন্তু নিষ্কাম ভাবে, অর্থাৎ বিনা হস্তক্ষেপে। অর্থাৎ বলা হয়েছে সামাজিক প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি, এই সমস্ত ব্যাপারে রাজা কোনো রকম হস্তক্ষেপ করবেন না। কারণ তাও দর্শনে বিশ্বাস করা হয়েছে যে সামাজিক জীবনে জনগণের উপর যদি কোনো বিধি নিষেধ বা নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রজা সাধারণের জীবন হয়ে ওঠে নিঃস্ব এবং রিক্ত। এমনকি তাও দর্শনে এটাও বলা হয়েছে, দেশে আইন কানুন যত কঠোর হবে, আইন কানুন যত বৃদ্ধি পাবে, ততই চুরি ডাকাতি বৃদ্ধি পাবে। যত বেশি অস্ত্র শানিত হবে, ততই সামাজিক জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। তাই তাও ধর্মে একটা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে যতটা সম্ভব শাসক বা রাজার কম হস্তক্ষেপ থাকা দরকার। এক্ষেত্রে বলে রাখি, হিন্দু উপনিষদে ত্যাগের মধ্যে দিয়ে যে ভোগের কথা বলা হয়েছে, তাও দর্শনের সঙ্গে তার অনেক মিল খুঁজে পাওয়া যায়। আবার হিন্দু উপনিষদে যে ব্রহ্মবাদের কথা বলা হয়েছে, তার সঙ্গেও আমরা তাও ধর্ম বা দর্শনের অনেক মিল খুঁজে পাই। তবে সবশেষে এটা বলতেই হয় যে তাও ধর্ম বা তাও তত্ত্বের যে দার্শনিক চিন্তা ভাবনা বা এর যে শিক্ষা, তা কিন্তু সাধারণ জনগণের উপলব্ধির অনেকটাই বাইরে। এমনকি কনফুসিয়াস নিজে বলেছেন, তাও ধর্ম বা তত্ত্ব হলো বোম বিহারী, মানে যা সহজে বোধগম্য নয়। এবং চীনের জনগণের বা চীনের সমাজ জীবনের যে জীবন দর্শন, তার সঙ্গে তাও তত্ত্ব বা তাও দর্শনকে খুব একটা মেলানো যায় না। আসলে তাও ধর্ম বা তাও দর্শন ছিল একটা পরমার্থ দর্শন, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব একটা সহজ নয়। অন্যদিকে তাও তত্ত্বের সম্পূর্ণ বিপরীত ছিল কনফুসিয় নীতি ধর্ম, এবং কনফুসিয়াস ছিলেন চীনের সাধারণ জনগণের দৈনন্দিন জীবন দর্শনের মুখপাত্র। তাই স্বাভাবিকভাবেই চীনের জনজীবনে, চীনের দৈনন্দিন সমাজ জীবনে কনফুসিয় নীতি ধর্মের প্রভাব বা তার আবেদন তাও তত্ত্বের তুলনায় অনেক বেশি গভীর এবং দীর্ঘস্থায়ী হয়েছিল। এবং ধীরে ধীরে এই তাও ধর্ম পরিণত হয়েছিল এক আচার অনুষ্ঠান সর্বস্ব ধর্মাচরণে, যার বেশিরভাগটাই কুসংস্কারের নামান্তর। এবং এখনো পর্যন্ত এই তাও ধর্ম তার অস্তিত্ব বজায় রেখেছে তাইওয়ানে। সবশেষে আরেকটা বিষয় বলে রাখি যে তাও ধর্মের বা তাও দর্শনের ভাষ্যকার হলেন এই ধর্মের প্রবর্তক লাওৎজু বা লাওৎসির শিষ্য চুয়াংসু, এবং এই নীতি ধর্মের মানে তাও নীতি ধর্মের ভাষ্যকার হলেন কনফুসিয়াসের শিষ্য মেনসিয়াস। তো এই ছিল আজকে আমার চীনের প্রাচীন ঐতিহ্যবাহী ধর্ম তাও ধর্ম সম্পর্কে এক অতি সংক্ষিপ্ত আলোচনা। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে, তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আবার কোনোদিন অন্য কোনো ভিডিওতে ফিরে আসবো নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।